ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি পরিবারের সর্বস্ব। সোমবার রাত 10টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্বপাড়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাবা বিলাত ও তার দুই ছেলের বসতবাড়ি। আগুনের খবর পেয়ে ছুটে আসে চাঁচল ও তুলসীহাটা দমকল কেন্দ্রের একটি করে ইঞ্জিন। দমকল আসার আগেই বাড়িতে থাকা তিনটি পরিবারের নথি, আসবাবপত্র, ধান চাল সহ নানা সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচেই ঠাঁই নিয়েছে তিনটি পরিবার। আগুন কোথায় লেগেছে? এটা কোথায়? কটা বাড়ি জ্বলেছে? দুটো বাড়ি জ্বলেছে এখানে। তো ওদের ঘর বাড়ি সব, ধান চাল সব, সব জিনিস সমস্ত, ধান চাল সব শেষ, সব সামগ্রী শেষ, ভিতরকার সমস্ত শেষ। একবারে ঘরের ভিতরের জিনিস সব, ঘরের ভিতরের কিছু জিনিস বাড়ি হয়নি। ছাগল ছাগল নিজের জানটা নিয়ে বাঁচাইছে, সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে নিজের জানটা নিয়ে বাইর হয়েছে। একটা হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুরে একটা আগুনের আমরা খবর পাই। তো এই জায়গাটা আমাদের হরিশ্চন্দ্র তুলসীহাটা ফায়ার ব্রিগেড এবং চাঁচল ফায়ার ব্রিগেডের মাঝামাঝি। তাই আমাদের চাঁচল থেকেও গাড়ি আছে, হরিশ্চন্দ্রপুর ফায়ার স্টেশন থেকেও গাড়ি আছে। দুটো গাড়ি মিলে আমরা অ্যাটেন্ড করি ফায়ারটা, এবং আমরা তিনটে জেট ইউজ করি, তিন দিক দিয়ে আগুনটা কন্ট্রোল করার চেষ্টা করি, এবং মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আমরা আগুনটা কন্ট্রোল করি। আগুন কীভাবে লেগেছে সেইটা তো এই মুহূর্তে বলা যাবে না, তবে প্রাথমিক অনুমান অনেক ধরনের কারণে আগুন লাগতে পারে। রাত্রেবেলা গরুকে ঘুরটুর দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে লাগতে পারে, সেগুলো ওইভাবে করে বলা যায় না আগুন লেগে যাওয়া। সোমবার গভীর রাতে রতুয়া 1 ব্লকের বৈকুণ্ঠপুর গ্রামে পরিযায়ী এক শ্রমিকের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় জিনিসপত্র। ওই পরিযায়ী শ্রমিকের নাম তপন সরকার। তিনি পরিবার নিয়ে দিল্লিতে শ্রমিকের কাজ করেন, মাঝে মধ্যে বাড়িতে আসতেন। বাড়িতে থাকেন তার বৃদ্ধ মা। সোমবার গভীর রাতে আগুন লাগে। চাঁচল থেকে দমকলের ইঞ্জিন আসতে প্রায় 1 ঘন্টা দেরি হয়। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। আমার নাম আছে মনি সরকার। রাত্রেবেলা আমার মা ডাক দেয় যে আগুন লেগেছে, 3টার পরে আগুনটা লেগেছে। কিভাবে লাগলো সেটা বলতে পারছি না। আমরা উঠি তাড়াতাড়ি করে, উঠে দেখছি আগুন লেগে সব ধা ধা করে ফুলছে। বাড়িতে কে ঘুমিয়েছিল? আমার মা। কি নাম আপনার মায়ের? দয়ারানী সরকার। তারপর আগুন লাগলো কিভাবে জানতে পারলেন আগুন লাগলো? আমার মা তুলছিল রাতের বেলা যে আগুন লেগে যাবে, একটা তাড়াতাড়ি উঠো তুমি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপর উঠে দেখছি আগুন নিয়ে একেবারে ধা ধা করে জ্বলতে লেগেছে। সবাই সাহায্য করেছে, বিয়ে বাড়ির লোকগুলো ছিল, পাড়ার লোক ছিল, সবাই জল দিয়ে নিভানোর চেষ্টা করেছে। আচ্ছা, ভালোভাবেই। ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলেন? ফায়ার ব্রিগেড ফোন করিনি, ওরা এসেছিলেন, দেখে শুনে চলে গেছে টুইয়ে করে। ফায়ার ব্রিগেড আসার আগে কি আগুনটা নেভানো? হ্যাঁ, আগে নিভে গেছে। কতক্ষণ পরে এসেছিল ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেড মিনিমাম কিছু হয় না বেটা রে, সবাই তো ঘুমালো, ভোজ খেয়ে আসলো। বেটা বউ আর এসে বেটা একটু ঘুমিয়েছে, আর আগুন উঠে থেকে। আপনি কি এই ঘরে ঘুমিয়েছিলেন? আদ্যে আমি এইখানে ছিলাম বেটা, সব দিন এখানে থাকতে যাওয়াতে। আচ্ছা, ওই বেটা কিচ্ছু বাইর করে না, দুটা ভোর কামাল বাইর করেছে টেনে, আর আমি একটা পতি দিয়ে বাইর হলাম। পতি আর পড়ে গেছে ওখানে, মরছি। দাদি বাইর হচ্ছে, মরে যাবি মরে যাবি, এই পতিটা বাইর করলো। কি কি ছিল ঘরে? ঘরে অনেক জিনিস আছে বেটা রে, কি বলবো। Thank you.
হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র ও রতুয়া থেকে শেখ পান্নার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।